নিজের শহরে অঙ্গদান ব্রেনডেথের পর শিলিগুড়ির 15 বছরের মল্লিকার যকৃত প্রতিস্থাপন তেলেঙ্গানার ব্যক্তির দেহে মাঝরাতে গ্রিন করিডর তৈরি করে এসএসকেএম থেকে অ্যাপোলো পৌঁছলো যকৃত কেরালে অবিরাম বৃষ্টির জেরে পরিস্থিতি আরো ভয়াবহ এখনো পর্যন্ত 324 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল গেছেন প্রধানমন্ত্রী উদ্ধার কাজে আরো সেনা মোতায়েন বন্যা বিধ্বস্ত কেরলে আজকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার সেনাবাহিনীর দড়িতে বেঁধে তাকে উদ্ধার নৌসেনার হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে সন্তানের জন্ম দেন তিনি হাসপাতাল সূত্রে খবর সুস্থ রয়েছে মা ও শিশু সেনাবাহিনীর এই প্রাণপণ উদ্ধারের চেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টানা বৃষ্টির সঙ্গে হড়পা বানে বিপর্যস্ত উড়িষ্যার 5টি জেলা জলের তলায় কালাহান্ডি কন্ধমাল কোরাপুট রায়গড়া মালকানগিরি কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বহু জায়গায় বিচ্ছিন্ন যোগাযোগ আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে নিম্নচাপের পরিস্থিতি স্বামীর স্বস্তি শ্রী হাসিন জাহানের দায়ের করা পারিবারিক হিংসা সংক্রান্ত মামলায় আলিপুর আদালতে ক্লিন চিট স্বামীকে দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর গান স্যালুটে চিরবিদায় বাজপেয়ীর অন্তিম যাত্রায় রাজধানীর রাজপথে জনজোয়ার শেষ দেখা দেখতে ভাঙল প্রোটোকল বিজেপি দপ্তর থেকে 5 কিলোমিটার পথ হাঁটলেন মোদী অমিত সারা 65 বছরের পুরনো বন্ধুকে চিরবিদায় জানালেন লালকৃষ্ণ আদবানী অটলে মুছল ভেদাভেদ মোদী অমিতদের সঙ্গে এক আসনে মনমোহন রাহুল বিজেপি দপ্তরে গিয়ে শ্রদ্ধা জানালেন ইয়েচুরি তৃণমূলের তরফে ছিলেন সুখেন্দু শেখর রায় দীনেশ ত্রিবেদী চোখের জলে পোখরানের নায়ককে চিরবিদায় মুখাগ্নি করলেন পালিতা কন্যা নমিতা রবিবার হরিদ্বারে অস্থি বিসর্জন অস্থি বিসর্জন দেওয়া হবে উত্তরপ্রদেশের সব নদীতেও যমুনার পারে স্মৃতিস্থলে অটল সৌধের ভাবনা প্রশাসক থেকে বিরোধী নেতা অজাত শত্রু বাজপেয়ী স্মৃতিচারণায় প্রণব দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে বলতেন কি ডেকে গেছো কেন ঝাড়খণ্ডের পরে বা দিল্লি বিজেপি দপ্তরের সামনেই আক্রান্ত স্বামী অগ্নিবেশ বাজপেয়ীকে শ্রদ্ধা না জানানোয় ঔরঙ্গাবাদে এমআইএম কাউন্সিলরকে মারধর নিউটাউনে মেট্রো প্রকল্পে লুঠের ঘটনায় গ্রেফতার 3 উদ্ধার মেট্রোর খোয়া যাওয়া সামগ্রী গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কাকুরগাছির একটি দোকানে হানা দেয় নিউটাউন থানার পুলিশ মেট্রোর চোরাই স্টিল বিক্রির সময় হাতে নাতে ধরে ফেলে 3 দুষ্কৃতীকে কালিম্পংয়ের পেডংয়ের ডাকিংয়ে বাড়িতেই কুপিয়ে খুন প্রৌঢ় দম্পতি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মৃতদেহ প্রাথমিক তদন্তে কালিম্পং থানার পুলিশের অনুমান লুঠের উদ্দেশ্যে কুপিয়ে খুন করা হয় ওই দম্পতিকে শ্বশুরবাড়িতে গাড়ি কেনার টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে বরানগর থানায় খুন বধূ নির্যাতন পণের দাবিতে হত্যাসহ একাধিক ধারায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের গ্রেপ্তার স্বামী বাকিরা পলাতক চিকিৎসায় গাফিলতিতে হাসপাতাল কর্মীর স্ত্রীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রতিবাদে সরব মৃতের পরিজনেরা অভিযুক্ত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের এস এম ব্যানার্জি রোডের নামী রেস্তোরাঁর মিটার বক্সে আগুন ভস্মীভূত 2টি মিটার বক্স দমকলের 2টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে কিভাবে আগুন তা এখনো স্পষ্ট নয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার গোচরণ থেকে গ্রেপ্তার 6 সশস্ত্র দুষ্কৃতী উদ্ধার 4টি একনলা পাইপ গান 8টি গুলি ও 8টি তাজা বোমা দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার পদ্মেরহাট এলাকায় পুলিশকে তোলা না দেওয়ায় ট্রাক ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ প্রতিবাদে কুলপি রোড অবরোধ স্থানীয় বাসিন্দাদের পুলিশের গাড়ি ভাঙচুর বাঁকুড়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে 60 নম্বর জাতীয় সড়কের উপর আড়াবাড়ি জঙ্গলের কাছে বাইকের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা তৃণমূলে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে পদের লোভে দলবদল কটাক্ষ ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রবেশিকায় পুনর্মূল্যায়নের পর 6 থেকে নম্বর বেড়ে হল 32 মেধা তালিকায় প্রথম 70-এ 15 জনের নম্বর বদল যদিও শতাধিক পরীক্ষার্থীর নম্বর সেই 10-এর নিচেই বাতিল পুরনো মেধা তালিকা নয়া মেধা তালিকা অনুযায়ী যাদবপুরের ইতিহাসের ভর্তি 20 এবং 21 আগস্ট মুখ খুলল যাদবপুরের খোঁচা শিক্ষামন্ত্রী মানতে নারাজ যাদবপুরের শিক্ষক থেকে পড়ুয়াদের একাংশ যারা আন্দোলন করলেন এখন তারা কোন মুখে বলবেন জোরালো কণ্ঠে যে আমাদের এখানে প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছতার সাথে হয় কিন্তু তাদের মুখও পুড়ল যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে যে ধারণা সে ধারণাটাও আমাদের খারাপই হল
জটিলতর অস্ত্রোপচার নিয়ে কলকাতার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে বিশেষ আলোচনা সভা। শিক্ষামূলক এই আলোচনা সভায় ভবিষ্যতের চিকিৎসকরা লাভবান হবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।